ওম নমা নারায়ণাই নমহা। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব, নয়নতারা ফুল। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, বা সদাবাহার বলা হয়। এই নয়নতারা ফুল যদি একটি জায়গায় রাখতে পারেন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। আপনার যতই দুর্ভাগ্যের জীবন থাকুক না কেন, যতই আপনি দুর্ভাগ্যের শিকার হন না কেন, দারিদ্রতার মধ্যে দিন কাটান না কেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার ভাগ্য চমকে যাবে। চলুন সেই সম্পর্কে আমরা জেনে নেব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে নয়নতারা ফুল, এই ফুলটি আয়ুর্বেদিক দিক থেকে তো গুণসম্পন্ন, কেননা প্রত্যেকের বাড়িতে থাকা উচিত। বলবেন যে গোলাপি রঙের হয় সেই নয়নতারা, না সাদা নয়নতারা, আরও নানান কালারের হয় ভ্যারাইটিস, কিন্তু এটা সাধারণত দেখতে পাওয়া যায়। আর যত্নও খুব একটা করতে হয় না, একবার লাগালে ভর্তি হয়ে যায়, সারা বছর ফুল ফোটে। এবং এর যে পাতা, সেই পাতাটি যারা মধুমেহ রোগ অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য খুবই কিন্তু উপকারী। এই গাছের ফুল গাছ যদি আপনি আপনার ঘরের বাইরে লাগান, তাহলে আপনার বাড়িতে কোনো দিনও নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। নেগেটিভিটি মানে হচ্ছে কোনো অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। ইভেন নজর দোষ, তারপরে হাই জেলাসি, এগুলো থেকে, ধরুন আপনার খুব সুন্দর বাড়ি, আপনার বাড়ির পাশ দিয়ে কেউ যাচ্ছে, বাহ কত বড় বাড়ি, বাবা কত পয়সা, কী অবস্থা, কত সুন্দর বাড়ি, এই যে নজর লেগে যাওয়া, এগুলোও লাগবে না। নেগেটিভিটির মধ্যে এই সমস্ত কিছু পড়ে। ইভেন আপনার বারবার অন্ত দেখে যে পাড়া প্রতিবেশীরা বা আত্মীয় স্বজন হিংসা করছে বা জ্বলছে ভেতরে ভেতরে আর লুচির মতো ফুলছে, এই সমস্ত কিছু হাই হতাশা মধ্যে থেকে তারা, যেগুলো আপনার জন্য পুরস্কার দিচ্ছে আপনাকে, আপনার ভালো মানুষের, আপনার ভালো থাকার বিনিময়ে, সেগুলো আর আপনাকে কী করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আপনার জীবনে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হবে, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে, সন্তানের সাথে পিতামাতার একটা মেলবন্ধন সৃষ্টি হবে, এবং আমাদের যে পরিবারে আরও যারা থাকে তাদের সবার মধ্যে একটা সম্পর্ক দৃঢ় হবে, মিষ্টতা বাড়বে, একে অপরকে মান্যতা দেবে। শুধুমাত্র যে আয়ুর্বেদিক গুণসম্পন্ন তা না, অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকেও দেখুন কত কিছু আপনি উপকৃত হবেন, কত কিছু আপনি পাবেন। তাই অবশ্যই বলবো এই নয়নতারা ফুল, সে যে কোনো রঙেরই হোক, কোনো অসুবিধা নেই, লাগাবেন। আপনার সম্পর্কে মিষ্টতা বাড়াবে, মধুরতা বাড়াবে, গিফট করতে পারেন একে অপরকে। এই যে ফুল, এই ফুল শনিদেব, শনির সাড়ে সাথে চলছে, শনির ধাইয়া, অষ্টচন্দ্র শনির প্রকোপ বা শনির দশা বা মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, বা শনিগ্রহ পীড়িত, তাহলে বলবো যে এই গাছ অবশ্যই লাগাবেন। শনিগ্রহের দুষ্ট প্রভাব থেকে মুক্তি অবশ্যই পেতে পারবেন। রাহু এবং কেতু, এই রাহু এবং কেতুকেও নিজের হাতের বশে রাখার জন্য, হাতের মুঠো রাখার জন্য, অর্থাৎ তাদের শুভ পরিণাম নিজের জীবনে আনার জন্য এই ফুল ব্যবহার করতে পারেন। এই ফুল দিয়ে আপনি শনিদেবের পুজো করতে পারেন, রাহু কেতুর পুজো করতে পারেন, বা এই ফুল ব্যবহার করতে পারেন। এটি শুধুমাত্র যে পারিবারিক সম্পর্ক বাড়াবে, মিষ্টতা বাড়াবে, সম্পর্কে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না তা নয়, আপনার মান সম্মান বাড়াবে, যশ মান খ্যাতি প্রতিপত্তি সমাজে আপনি লাভ করতে পারবেন। আর দেখুন প্রত্যেক মানুষই চায়, ধরুন আপনার প্রচুর অর্থ আছে বা আপনার প্রচুর কোয়ালিটি, আপনি গুণসম্পন্ন, কিন্তু কেউ আপনাকে পাত্তা দেয় না, পোছে না, আপনাকে মান্যতা দেয় না, তাহলে তখন তো একটা হতাশা হীনমন্যতা চলে আসে, তাই না? তাই সমাজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়াও কিন্তু অবশ্য দরকার। তাই
মান সম্মানও আপনি পাবেন। কিন্তু এই গাছটিকে কোথায় লাগাবেন এটি একটি বড় ব্যাপার। এই গাছটিকে আপনি পূর্ব দিকে লাগাবেন, ঘরের যে পূর্ব দিক আপনার যে জায়গা সেখানে তার পূর্ব দিকে। এবারে যারা শহরে থাকেন হয়তো পূর্ব দিকে রাখার আপনি পারছেন না, ঠিক আছে, ব্যালকনিতে রাখুন, বা এখন তো ঝোলানোর সিস্টেম পাওয়া যায় সেরকম রাখুন। আপনি আপনার জীবনের যে অভূত পরিবর্তন সেগুলো নিজেই আপনি নোটিশ করবেন, অপরে তো করবেই, নিজেই আপনি নোটিশ করবেন এবং সুখী সমৃদ্ধময় সৌভাগ্যময় জীবন আপনি এই গাছটিকে যদি এই দিকে লাগান। আর যারা অন্যদিকে লাগিয়েছেন সব পূর্ব দিকে করে দিন, ট্রান্সফার করে দিন, দেখুন জীবনের মোড় ঘুরে যাবে, আপনাদের জীবন সদাবাহার হয়ে থাকবে, জীবন সুন্দর হয়ে উঠবে, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক। পরমেশ্বরের কাছে কামনা করি, ভালো থাকবেন।